আটা ময়দা মাখার ইচ্ছে নেই, ব্রেকফাস্টে ঝামেলা বেশি ভালো লাগছে না, তাই এরকম একটা রেসিপি আপনার জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়ামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ টেস্টি হেলদি একটা রেসিপি আজকে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি, যেটা তৈরি করা যায় খুবই সহজে। আসুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিড়ে। চিড়েটাকে আমরা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। অন্ততপক্ষে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে চিড়েটা ধুয়ে নেবেন, কারণ চিড়ের মধ্যে থাকে প্রচুর ময়লা। সেই ময়লাগুলো 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে কিন্তু চিড়েটা ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমরা প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে টক দই। 1/2 কাপ পরিমাণ টক দই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই টক দই, নুন, চিনি দিয়ে প্রথমেই আমরা চিড়েটাকে মেখে নেব। ভাববেন না এটা দই চিড়ে মাখা, সিম্পল কিন্তু নয়। এবার কিন্তু আসল কিছু টুইস্ট আছে। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসলাম রেসিপিতে, এখানে এবার আমরা দিয়ে দিচ্ছি শশা। শশাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেদানা বেশ কিছুটা, দিয়ে আবারও এটাকে আমরা একটু মেখে নিলাম চামচের সাহায্যে। চাইলে এর মধ্যে আপনারা অন্যান্য ফলও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এতে আমরা একটা তড়কা দেব, তার জন্য কিছুটা ঘি আমি এখানে তড়কা প্যানে গরম করেছি। ফোড়নে একে একে 1/4 টিস্পুন কালো সর্ষে, 1/4 টিস্পুন গোটা জিরে, কিছুটা আদা ছোট ছোট করে কুচি করা, তার সাথে একটা কাঁচা লঙ্কা যেটাকে আমরা চপ করে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা প্রথমে ভালো মতো গরম করে নেব। বেশ কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। এবার এটাকে একদম খুব সুন্দর করে আমরা গরম করে নিচ্ছি। যখন ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাবে তখন এটা আমরা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলা হয়ে গেলে এবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই যে ফোড়নটা অ্যাড করা হলো, এটা কিন্তু এই রেসিপিটাতে একটা আলাদা মাত্রা এনে দেয়। এবার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বেশ কিছুটা ধনে পাতা কুচি করে, তারপর আবারও এটাকে আমরা সমস্ত কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। একটা থালার মধ্যে এটাকে সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও একটু বেদানা। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত রেসিপি। এটা কিন্তু গোপালের একটা ভোগ, তার নাম হলো গোপাল কলা, আর এটা আপনারা ব্রেকফাস্টেও এমনি দিনে কিন্তু সার্ভ করতে পারেন। বাড়িতে বানিয়ে খান, কমেন্টে জানান, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।